নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24, আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু গোলক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিছনে এই যে আমার এই ছোট্ট একটি জমি, এখানে এই দু কাটা আড়াই কাটা মতো জায়গা। দেখুন কত সুন্দর পুঁইশাক হয়েছে মাচার উপরে, বর্ষাকালে যেটা মাচাতে করতে হয়। তো এই মাচার উপরে আমি এটা করেছি, তো এটা নিয়েই আজকে ভিডিওটা আপনাদের দেখাবো যে এটা কীভাবে করতে হয় এবং এটা কীরকম কী বর্তমানে দাম চলছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি দেখাচ্ছি আপনাদের যে এই যে মাচাটা, একদম সিম্পল মাচাটা, এই যে এইভাবে সাইডে বাঁশ দিয়ে দিয়েছি একটা, আর এই যে এইভাবে কাঠের গুঁড়ি মানে নিচে পুঁতে দেওয়া হয়েছে, তারপরে এই বাঁশটা এভাবে বেঁধে দিয়ে, তো এর সঙ্গে কিন্তু এই যে একদম পটলের টাংলার মতো, এই যে দেখতে পাচ্ছেন লম্বা তারগুলো টেনে দেওয়া হয়েছে, তিনটে করে তার দেওয়া হয়েছে। হ্যাঁ, তিনটে করে তার দেওয়া হয়েছে। তো তারপরে কিন্তু এই যে এইভাবে মাচাটা তৈরি করে দেওয়া হয়েছে, এই যে যেটা বেতি তুলে পটলের মতো, সিম্পল পটলের মতো, এবং পটলের থেকে একটু চওড়া করা হয়েছে, মোটামুটি 3.5 হাত চওড়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে করা হয়েছে, আর এটি কিন্তু লাগানো হয়েছে আপনার বৈশাখ মাসে। বৈশাখ মাসে লাগানো হয়েছে। তো মানে একটু ঢালু জমিতে, মানে একটু একদিকে ঢালু জমিতে এটা করতে হয়, বর্ষার সময় খুব ভালো হয় যাতে জল না দাঁড়ায়। এই যে দেখতে পাচ্ছেন একদম পটলের মতন পিলি করা আছে। তো এইভাবে কিন্তু ঢালু জমিতে এটা, একদিকে ঢালু জমিতে করতে হয় পটলের মতোই, দু সাইডে, এই যে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, দু সাইডে এই যে একটু ড্রেন মতো করে নিয়ে মিডিল দিয়ে এই যে পাশ দিয়ে লাগানো হয়েছে। হ্যাঁ, এটা মোটামুটি আমি এক হাতের মাথায় এক একটা করেছি, এক হাত কি তার একটু কমও দিয়েছি গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন এই যে গুঁড়াগুলোর ফাঁকা, দেখুন মোটামুটি এক হাতের একটু কম দিলেও কোনো ব্যাপার না, এক হাত দিলেও কোনো ব্যাপার না। তো কত সুন্দর হয়েছে সেটা একটু দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, মানে বাজারে সব থেকে সেরা রেট কিন্তু বর্তমানে আমি পাচ্ছি। দেখুন, এবং কত মোটা, দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন, মানে খুবই সুন্দর। তো এটা কিন্তু এই যে যতই এখন বৃষ্টি হোক, তো এই বৃষ্টি যত হবে বাজারে অন্যান্য সবজি কিন্তু হবে না, আর পুঁইশাক তো মাটিতে যেগুলো হয় সেগুলো তো এই টাইমে পচা লেগে নষ্ট হয়ে যাবে, আর এই টাইমে থাকেও না। তো এই টাইমে কিন্তু এই মাচাতে এই যে এরকম হবে, এবং এটা কিন্তু এই টাইমে খুব সুন্দর রেটও পাওয়া যায়। বর্তমানে আমি এখন 14 টাকা পার কিলো, মানে 70 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। তো এটা কিভাবে করবেন, তো এটা মোটামুটি এর কোনো ট্রিটমেন্ট নেই, এক্সট্রা কোনো কিছুই এর জন্য লাগে না। এখন এই টাইমে এই যে দেখতে পাচ্ছেন ফাঙ্গাসগুলো, এই যে, তো এর জন্য একটু নেটিভো বা সাপ পাউডার এগুলো আমরা ব্যবহার করি। এগুলো দেবেন, তাছাড়া কিন্তু এক্সট্রা কোনো ট্রিটমেন্ট নেই। আর সার তো ডিএপি 10-26 এগুলো মাঝে মাঝে হালকা দিলেই হয়, এতে কিন্তু সার খুব কম লাগে, মানে একদম কম সারেই কিন্তু এত সুন্দর হয়। হ্যাঁ, কালার দেখুন কত সুন্দর, প্রতিটা আগা দেখুন কীরকম মোটা দেখুন শুধু। এখান থেকে এই যে লম্বাই 2 হাত আর 1.5 হাতের থেকে এই যে এখান থেকে কেটে নেব, নেওয়ার পরে আবার কিন্তু এই যে পাশ দিয়ে কাঠি বেরোবে। হ্যাঁ, মানে প্রতি এই 3 দিন 2 দিন পরপরই কিন্তু আগাগুলো কাটা হয়। তাতে করে এখন বর্তমানে মোটামুটি 10-12 আটি করে হচ্ছে আমার, এটা এই 2.5 কাটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই হিসাবে কিন্তু এটি মোটামুটি ভালো, এক্সট্রা কোনো খরচা নেই। যখন মাচাটা করবেন, এই যে মাচাটা বানটা যখন করবেন, এইভাবে বানটা করা টাইমে যা খরচা, তারপরে কিন্তু এক্সট্রা কোনো খরচা নেই। হালকা কিছু রাসায়নিক সার দিলেই, এগুলো রাসায়নিক সার দিয়েই বেশিরভাগ করা হয়। তো এই ডিএপি, তারপরে আপনার 14-35, 10-26 এগুলো সপ্তাহ না মোটামুটি 10 দিন পর পর হয়তো হালকা 2 কিলো 2.5 কিলো করে সার লাগে। তো এর কিন্তু এই চাষটা কিন্তু আপনারা করতে পারেন, এটা কিন্তু মোটামুটি একটা ভালো চাষ।
তো সে কারণে আমি ভিডিওটা আপনাদের বানালাম আর কি। এটা কিন্তু মোটামুটি এই বর্ষাকালে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বৃষ্টি, এই যে সকালে বৃষ্টি শুরু হয়েছে, এই যে বৃষ্টির জল কিন্তু আছে, পাতাতে পড়ে আছে। তো যত বৃষ্টি হবে ততই কিন্তু লাভ, মানে অন্যান্য সবজি মারা যাবে, তা এটা কিন্তু মারা যাওয়ার কোনো চান্স নেই। আর এটা আপনারা যে বৈশাখ মাসে চারাটা করলেই হবে, মানে চারাটা লাগিয়ে দিলেই তারপরে এই যে একদম, কিন্তু এটা আশ্বিন মাস যখন দুর্গাপূজা, দুর্গাপূজার মধ্যেও কিন্তু এই শাকটা আপনারা পাবেন, হ্যাঁ, এইভাবে যদি করেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।